বন্ধুরা আজকে আমরা এলএস মাস্টার কেপিএলসি কিছু স্পেশাল ফাংশন দেখব। এর আগের ক্লাসে আমরা অ্যাপেড ইনস্ট্রাকশনে কাউন্টারের ব্যবহার দেখেছি, অন ডিউটি টাইমারের ব্যবহার দেখেছি। আজকে আমরা ডাটা রেজিস্টার এর ব্যবহার দেখব, পাশাপাশি মুভ ইনস্ট্রাকশনের ব্যবহার দেখব এবং অ্যাড ইনস্ট্রাকশন। ডাটা রেজিস্টার সম্বন্ধে বলবো। Data register is the internal device of PLC. The data register PLC internal device. এবং এই data register আপনি input contact হিসেবে ব্যবহার করতে পারবেন না, but is as the word data. অর্থাৎ বুঝে যাচ্ছে যে এখানে আপনি 16-bit data or 32-bit data store করতে পারবেন। So it can be 16-bit or 32-bit, depend on your PLC model. PLC-তে একাধিক ডাটা রেজিস্টার থাকতে পারে, এটা নির্ভর করবে আপনার PLC-র মডেলের উপরে। সো চলুন আমরা প্রোগ্রামটা দেখে আসি। প্রথমেই আমরা মুভ ইনস্ট্রাকশনের মাধ্যমে ডাটা রেজিস্টারে ভ্যালু স্টোর করব। মুভ ইনস্ট্রাকশন এক্সিকিউট করার জন্য আমরা একটা সুইচ ব্যবহার করব। মুভ করব, মুভ। তো আমরা একটা ডেসিমাল ভ্যালু মুভ করব ডাটা রেজিস্টারে। সো মুভ 100। এখন আমি কোথায় মুভ করব বা এটা কোথায় স্টোর করব, কোন ডিভাইসে স্টোর করব সেটা আমাকে উল্লেখ করতে হবে। তো D1, একাধিক ডাটা রেজিস্টার আপনি ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে ক্রমিক নম্বর ব্যবহার করতে হবে। এবার আমরা আরেকটি ডাটা রেজিস্টার এখানে ব্যবহার করব। Move 200 deep. So এখানে আপনার ভ্যালু অ্যাকচুয়ালি আপনি সর্বোচ্চ কত ভ্যালু ব্যবহার করবেন এটা ডিপেন্ড করবে আপনার ডাটা রেজিস্টারটি 16-বিটের না 32-বিটের। তো 16-বিটের ডাটা রেজিস্টার হলে আপনি 2^16 ডেসিমাল ভ্যালুতে যা আসে সেই পরিমাণ ডাটা এখানে আপনি মুভ করতে পারবেন। আর 32-bit 2^32 ডেসিমাল ভ্যালুতে যা আসে ঠিক সেই পরিমাণ ডাটা স্টোর করতে পারবেন। এই ডাটা রেজিস্টার 16-bit না 32-bit এটা আপনার PLC-র ম্যানুয়াল দেখে আপনি বুঝতে পারবেন। মুভ করার পরে আমি এখানে মুভ করলাম 100 ভ্যালু মুভ করলাম B1 রেজিস্টারে, 200 ভ্যালু মুভ করলাম D2 রেজিস্টারে। অর্থাৎ 100 ভ্যালু স্টোর করা হলো, যখনই এই কমান্ডটি এক্সিকিউট হবে 100 ভ্যালু স্টোর হবে D1 এ এবং 200 ভ্যালু স্টোর হবে D2 তে। তো আমরা এবার এই D1 এবং D2 এর ভ্যালু অ্যাড করব। তো অ্যাড, প্রথমে আমি অ্যাড D1 D2, অর্থাৎ D1 এবং D2 এর ভ্যালু আমি যোগ করলাম। যোগ করে আমি এটা যোগফলটি D3 ডাটা রেজিস্টারে স্টোর করব। D3 এখানে লিখলাম। সো এবার এই D3 তে যে ডাটাটি স্টোর হবে এই ডাটাটি আমরা একটু অন ডিলে টাইমারের ডিলে টাইম হিসেবে ব্যবহার করব। তো এর আগে আমরা আগের প্রোগ্রামগুলোতে কাউন্টারের ব্যবহার দেখেছি, অন ডিলে টাইমার ব্যবহার দেখেছি। তো আমরা একটা অন ডিলে টাইমার এক্সিকিউট করার জন্য একটা সুইচ নিয়ে আসি। M1 আমার ইন্টারনাল মেমোরি সুইচ, যেটা আগে বলেছি আমরা কয়েকবার। অন ডিলে টাইমার T1, যেটা আপনি একাধিক টাইমার ব্যবহার করতে পারেন, সেখানে টাইমার ব্যবহার করতে হবে T1। এবার আমরা আগের ভিডিওগুলোতে দেখেছি যে আমরা ইচ্ছে করলে এখানে টাইমার ভ্যালু সেট করতে পারি। কত সেকেন্ড সেট হবে এটা ডিপেন্ড করবে আমার টাইমারটি কত মিলি সেকেন্ডে, 100 মিলি সেকেন্ডে 10 মিলি সেকেন্ডে। তো আমরা এখানে ভ্যালু সরাসরি দিব না, আমরা ডাটা রেজিস্টার 3 এর মাধ্যমে ভ্যালুটা সেট করব। সো আমি D3 দিয়ে দিলাম। অর্থাৎ এই D3 রেজিস্টারে যে ভ্যালুটি থাকবে সেটাই টাইমারের অন ডিলে ভ্যালু হিসেবে কাজ করবে। আমার অন ডিলে টাইমারটি কাজ করছে কিনা আমরা একটা লোড সংযোগ করে দিই। লোড সংযোগ করে দিলে আমরা বুঝতে পারবো অন ডিলে টাইমের টাইম ভ্যালুটা কাজ করছে। আউটপুট লোড প্রোগ্রামটি ইন করে দেন, আমাদের কাজ শেষ। সেভ করি, আচ্ছা এখানে আমরা প্রোগ্রাম সিমুলেশন দেখব যে আসলে আমার M001 কন্টাক্ট ক্লোজ হলে মুভ ইনস্ট্রাকশন এক্সিকিউট হলে কি ঘটে বা কি হয় এটা আমরা দেখব। আমাদের আউটপুট কি ধরনের আমরা পাবো সিমুলেশন আমরা এটা বুঝতে পারবো। PLC রান মোডে এই M00 অর্থাৎ M0 কন্টাক্ট অন হওয়ার পূর্বে দেখেন এখানে 100 ভ্যালু এবং 200 ভ্যালু কোনোটি মুভ হয়নি। অর্থাৎ D1 ডাটা রেজিস্টারে ভ্যালু 0, D2 ডাটা রেজিস্টারে ভ্যালু 0। একইভাবে যেহেতু এখানে 00 তো এখানে আমরা অ্যাড ইনস্ট্রাকশনও এক্সিকিউট হয়নি, তাই D3 তেও আমার ফলাফল হিসাবে 0 আছে। তো একইভাবে যেহেতু D3 আমার এই টাইমারের অন ডিলে টাইম ভ্যালু, তো এখানেও আমার 0, টাইম ভ্যালুটা 0। আমরা এবার এই কন্ট্যাক্টটা অন করি, অন করার সাথে সাথে দেখা যাচ্ছে যে আমার 100 ভ্যালু মুভ হয়ে স্টোর হয়েছে D1 এ, 200 ভ্যালু মুভ হয়ে স্টোর হয়েছে D2 তে, এবং অ্যাড করার পরে অ্যাড ইনস্ট্রাকশন এক্সিকিউট হওয়ার পরে অর্থাৎ 100 প্লাস 200 ইকুয়াল 300 ভ্যালুটি অর্থাৎ যোগফল হিসাবে D3 তে স্টোর হয়েছে। এবারে এই D3 এর ভ্যালুটি আবার এখানে অন ডিলে টাইমারে ডিলে টাইম হিসেবে কাজ করছে। এখানে ডিলে টাইম 0 আছে, যেহেতু আমরা এই টাইমারটিকে অন করিনি, এটা টাইমারটিকে অন করে দেই, আমরা দেখতে পাবো যে ডিলে টাইম কাউন্ট করছে। টাইমার ডিলে টাইম নির্দিষ্ট সময় পরে আমার ক্লোজ কন্টাক্টটি বন্ধ হয়ে যাবে। এটা যেহেতু আমার অন ডিলে টাইম 310 মিলি সেকেন্ড টাইমার, এটি 310 মিলিসেকেন্ড টাইম, 30 সেকেন্ড। তো 30 সেকেন্ড পরে আমার টাইমারটি এক্সিকিউট হবে, সেট হবে। টাইমার সেট হয়ে গেছে, আমার আউটপুট ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। সো আমি আবার টাইমারটি অফ করে দিই। অফ করে দিলে টাইমারের সেট ভ্যালু যা আছে তাই, কিন্তু ডিলে টাইমটি 0 হয়ে গেছে। কিন্তু আমরা এই সুইচটা অফ করে দিই। সো এই সুইচটা অফ করে দিলে আমার কিন্তু ডাটা রেজিস্টারের ভ্যালুটি স্টোরকৃত ভ্যালুটি কিন্তু রিসেট হয়নি, অর্থাৎ স্টোরকৃত ভ্যালু এক্সিকিউট হওয়ার পরে যা আছে তাই। অর্থাৎ আমাকে এটা রিসেট করতে হলে আর একটু প্রোগ্রাম করতে হবে, অর্থাৎ প্রোগ্রামের মাধ্যমে এটা আমাকে রিসেট করতে হবে, নিজে নিজে রিসেট হবে না। অথবা আমরা PLC স্টপ মোডে দিই, দেখি রিসেট হয় কিনা। স্টপ মোডে দিয়ে আবার পুনরায় আমরা রান মোডে দিব। সো PLC স্টপ করে পুনরায় রান মোডে দেওয়ার পরে কিন্তু এটা রিসেট হয়ে যাচ্ছে। সো এটা রিসেট করার একটা পদ্ধতি, অর্থাৎ PLC স্টপ করে রান করে পুনরায় আপনি রিসেট করবেন, কিন্তু অনেক সময় আপনি হয়তো এই সুযোগটি পাবেন না, সেক্ষেত্রে প্রোগ্রামের মাধ্যমে এটা রিসেট করতে হবে। সো ভালো থাকবেন সবাই, আমরা পরের ভিডিওতে বা পরের লেসনে আমরা দেখবো যে কীভাবে ডাটা রেজিস্টার ভ্যালু আপনি রিসেট করবেন।